নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল মঙ্গলবার 19 মার্চ 2024 2 ঘন্টা 25 মিনিটে 5 রাশি হতে চলেছে কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আগামীকাল দেখুন, আপনার নবমী তিথি রয়েছে, পুনর্বসু নক্ষত্র রয়েছে, শোভন যোগ রয়েছে এবং আগামীকালের রাহুকাল রয়েছে। সেটা দেখা যাচ্ছে 3টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। দেখুন, আগামীকালের যে শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্ত নিয়েও আমি আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং কোন কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে হয়তো আপনার রাশির নাম থাকে। সেখানে অনেকে ভাবেন যে কৌশিকদা, আপনি রাশির নাম বলেছেন, আমার কি অর্থপ্রাপ্তি হবে? দেখুন, সবারই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ প্রবল থাকে। শুধুমাত্র যে লটারি থেকেই যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনো বলি না, যে কোনো দিক থেকেই অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, দোল পূর্ণিমা উপলক্ষে রাহু রক্ষা কবচের ওপর বিশেষ ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই এই সময় আপনারা বুকিং করতে পারেন, প্রচুর বুকিং রয়েছে। এই দোল পূর্ণিমা পর্যন্ত এই বুকিং থাকবে, যেটা স্পেশাল অফারে এটা দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে আপনারা আগে দেখে নিন, রাহু শুক্র বুধ, রাহু শুক্র বুধ আপনাদের কেমন রয়েছে। এই 3টি গ্রহ যদি আপনাদের শুভ থাকে এবং ভাগ্য ভাব যদি আপনাদের স্ট্রং থাকে, আমি খুব দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, 2 ঘন্টা 25 মিনিট টাইমটা কিন্তু এই 5 রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যদি আপনাদের জন্মছকে দশা মহাদশাতে যদি পারমিট করে, নিশ্চিতরূপে প্রাপ্তি হবে। এবং যাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আগামীকাল ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। আপনাদের কোনো ভ্রমণ যোগ রয়েছে, বড় ধরনের আর্থিক লাভ, শেয়ার বাজার ফাটকা লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো জমি জায়গা সংক্রান্ত দিক থেকেও কিন্তু আগামীকাল আপনারা লাভ কিন্তু পাবেন। আপনাদের যে শুভ সময় 10টা 12 মিনিট থেকে 11টা 14 মিনিট পর্যন্ত, 10টা 12 থেকে 11টা 14 মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 7, শুধুমাত্র আপনাদের টার্গেট নাম্বার 7। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদের টার্গেট নাম্বার 2, মেষ রাশির টার্গেট নাম্বার 2, আপনাদের যে সময়টা যেটা দেখা যাচ্ছে, আপনাদের 11টা 14 মিনিট থেকে আপনার 12টা 24 মিনিট পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, যে কোনো বড় দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা কোনো ব্যবসা আরম্ভ করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দিবে। এরপর যে রাশি, মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল 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 অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের
টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, আপনার আগামীকালের শুভ সময় সকাল 9:55 থেকে 11:04 পর্যন্ত। আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে পারেন, বা কোনো জায়গাতে টাকা আটকে ছিল, ফেঁসে ছিল, সেই টাকা পেতে পারেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট আসতে পারে, আর্থিক লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে শুভ এবং বড় ধরনের আর্থিক লাভ এই সময় হতে চলেছে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট ফাটকা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি কিন্তু গাঢ় যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1, আপনাদের টার্গেট নাম্বার 1, আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে 12:27 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের এই সময় বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো। আপনাদের কোনো শুভ যাত্রা, যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন সেখান থেকে লাভ, আপনাদের দূর যাত্রা ভ্রমণ এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই 5টি রাশির ক্ষেত্রে আগামীকাল নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যাদের ক্ষেত্রে আবারও বলছি হচ্ছে না, অর্থ আটকিয়ে যাচ্ছে, একবার আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছককে বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনারা অবশ্যই কবচ, যারা কবচ দিতে চাইছেন অবশ্যই আপনারা এই সময় কন্ট্যাক্ট করুন। নিশ্চিত রূপে আপনাদের এই সময় কিন্তু লাভ হতে চলেছে। এবং একটি কথা বলছি, যারা ভিডিওগুলো দেখছেন, ব্যক্তিগত জন্মছকে আপনাদের যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। আপনাদের রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে, আকস্মিক প্রাপ্তিভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো চুলচেরা বিশ্লেষণ করুন। এবং পাশাপাশি আমি আবারও বলছি, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্চার্ট রিফর্মেশন অবশ্যই আপনারা করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।